আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাওলানা নবী আবাদা। সঙ্গে লজ্জা, সালাত দিয়ে ইমান হয় না, যাকাত দিয়ে ইমান হয় না, লজ্জা দিয়ে ইমান হয়। ইমানে ফি জান্নাত, এই ইমান তাকে জান্নাত নিয়ে যাবে। কার লজ্জা নেই এটা আপনি সঙ্গে শুনলে ইনশাআল্লাহ আশা রাখি বুঝতে পারবেন। ছেলে এবং মেয়ে, পৃথিবীর যে মানুষই হোক, লজ্জা যদি না থাকে তার জান্নাত হবে না। بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون جئي میرا چپا چپا پائجاما بنا لجانا تھا کی لے کی آر لجا دے واجا লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। ওই জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তন হয়ে আমার কাছে না আসে। সূরা রাত 11 নম্বর আয়াত। লজ্জা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে লজ্জা দেন, আপনি তো দিবেন আমাকে, এইভাবে আল্লাহর কাছে বলতে হবে। তাহলে আশা রাখি ওকে আল্লাহ লজ্জা দিবেই দেবে ইনশাআল্লাহ। যেই মেয়েরা চিপা চাপা বোরখাও বানায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েরা ফেসবুকেতে ছবি ছাড়ে, এটা ওটা কত কি শেয়ার করে, যেই ছেলেরা ফেসবুকেতে ছবি দেখে, মনের খুশি মতো যা কমেন্টস করে, কিছু মেয়ে নিজের দেহ কলেজে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ ফেসবুকে দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েরা সিপা সাপা পায়জামা বানায়, যেই ছেলেরা সিপা সাপা প্যান্টও বানায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েরা ঠুটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠতে দেখায় কত ঢং, যেই মেয়েরা ঠুটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠতে দেখায় কত ঢং, ওদের দেখে শিক্ষক ছাত্র বারবারে তাকায়, ওদের দেখে ছোট বড় বারবারে তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা স্মরণ নাই, যেই মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা স্মরণ নাই, কিছু মেয়ে নিজের দেহ কলেজে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ স্কুলে দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়।
যেই মেয়েদের পোশাক হয়েছে মুশার কিরণ মালা, মরার পরে বুঝবা মেয়ে মালার কি যে জ্বালা। যেই মেয়েদের গায়ের পোশাক পাতলা কিরণ মালা, মরার পরে বুঝবে পিতা মালার কি যে জ্বালা। চোখের পানি ফেলবে সেদিন বলবে রে হায় হায়, চোখের পানি ফেলবে সেদিন বলবে রে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েরা সিপা সাপা বোরখা বানায়, যেই মেয়েরা কাটা কাটা বোরখাও বানায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। দুই মিনিট ঘর বাড়ি হয় দুই তিন তালা, নিজের চোখে দেখলাম বোরখা এখন দুই তালা তিন তালা হয়েছে, ভিতরে যে কয় পাত্তা আল্লাহই ভালো জানে। আর সামনে দিয়েছে ঘিয়া কালা মানে হলুদ কালার, যেই রাস্তা দিয়ে মানুষ যায় দুই দিকের বোরখা দুই দিকে যায়। আল্লাহ নবী বলছে সাহাবীরা শোনো, সবচেয়ে পৃথিবীর খারাপ জায়গা বাজার, সবচেয়ে ভালো জায়গা মসজিদ। একদিন আল্লাহ নবী বলছে মসজিদে শয়তান আসে গো, তে সাহাবীরা বলছে মসজিদে শয়তান আসে, কখন আসে? তখন তিনি বলছেন সাহাবীরা শোনো, মসজিদে যদি জায়গা জামাতে ফাঁক করে রাখা হয়, এই ফাঁকের মধ্যে শয়তান বসে থাকে দাঁড়িয়ে থাকে। মুসলমানের মেয়েদের এখন সব দিকে ফাঁক করা বোরখা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, প্রশ্ন আমার বলেন এই বোরখার ফাঁকের দিয়ে কি ঢুকবে? আফসোস জাতির যেই ছেলেরা বলে জলসার মধ্যে বলে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, বাড়িতে গিয়ে দেখেন ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, এর মাইকের সামনে আর্জেন্টিনার পতাকা। লজ্জা হয় না রোহিঙ্গাদের আজকে কারা নির্যাতন করছে? ব্রাজিল রোহিঙ্গাদের নির্যাতন করছে, আর্জেন্টিনা, জার্মানি, কারণ সব সাপোর্টার আজকে ওই বৌদ্ধদের করেছে। আর আপনারা ব্রাজিলের আর তিন মাস সারা বাংলাদেশে পতাকা উঠবে ব্রাজিলের। আমি বলে গেলাম এই ঘরে ঘরে যারা ব্রাজিল আর্জেন্টিনার খেলা বিষয়ে পতাকা তুলেছে এর বাপমার মধ্যে লজ্জা নেই, বলে গেলাম মোখলেস বিন মুনকার। আপনি মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানকে যত নির্যাতন করেছে এক একটা ইহুদি খ্রিস্টান। আর আপনারা এই এত দূর থেকে এসে এই যে এখনো যারা বাদাম খাচ্ছেন না, এভাবে ইসলাম এভাবে হয় না। এই জন্য বলছি সাবধান, লজ্জা ভিতরে নিয়ে আনেন অবশ্যই ইনশাল্লাহ। এখন যদি আপনাকে প্রশ্ন করি বিয়ে পাশ ছেলে আপনি জান্নাত কয়টা, আপনি শেষ করে দিব, আপনি বলবেন জান্নাত আটটা, অসম্ভব। জান্নাত হচ্ছে একটা দরজা হচ্ছে আটটা, যার একটা স্তর জান্নাতুল ফেরদাউস, একশো স্তর যার এক একটা স্তর, পাঁচশো বছরের রাস্তা, বলেন আপনি জান্নাত কত বড়। এই জন্য বলছি সম্মানিত হাজিরিন, আমি আড়াইশো সঙ্গীত সমের সেনে আমি কালকে থাকবো ইনশাল্লাহ। আমার এক একটা সঙ্গীত ইনশাল্লাহ আমি জানি না কতটুকু চলবে, তবে সময় শেষের দিকে শুধু দুই কোণে একটা বলবো, আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুসলমান, প্রতিবাদ করতে পারেন না করেন অপমান। মুসলমান আজকে খালি অপমানের অপমান, কিন্তু প্রতিবাদ করতে পারবে না। নবীর হাদিস, যদি ক্ষমতা থাকে টাকা যদি থাকে প্রতিবাদ করতে হবে, টাকা নেই মুখ দিয়ে বলতে হবে ভাই এটা ভালো না ভাইয়া, তাও যদি সম্ভব না হয় ওখান থেকে চলে আসেন, তবে একটা দুর্বল ইমান, দুর্বল ইমান নিয়ে জান্নাত সম্ভব হতে পারে নাও পারে, সাবধান থাকে। আপনি কেমন মুসলমান, প্রতিবাদ করতে পারেন না করেন অপমান, দাওয়াতি কাজে বন্ধ করে তারা কেমন শয়তান, প্রতিবাদ করতে পারো না করো অপমান, মুসলমানের কেমন সাজা হিন্দু পূজায় দেয় না বাধা, মুসলমানের কেমন সাজা হিন্দু পূজায় দেয় না বাধা,
আর সরকার থেকে বেশি বেশি করে ওদের দান, প্রতিবাদ করতে পারেন না করেন অপমান। তোমরা কেমন মুসলমান, প্রতিবাদ করতে পারো না করো অপমান। বাংলাদেশে মুসলিম বেশি এরপরেও দোষাদোষী, বাংলাদেশে মুসলিম বেশি এরপরেও দোষাদোষী, কত ভাইকে অন্যায় করে জেলখানায় পাঠান, কত ভাইকে অন্যায় করে জেলখানায় পাঠান। প্রতিবাদ করতে পারো না করো অপমান, তুমি কেমন মুসলমান, প্রতিবাদ করতে পারো না করো অপমান। কিছু আলেম ভণ্ড সাজে জালসার আগে টাকা চাইজে, কিছু আলেম ভণ্ড সাজে জালসার আগে টাকা চাইজে, আলেম আগে জাহান্নামী নবীজি ফরমান, আলেম আগে জান্নাতি নবীজি ফরমান। প্রতিবাদ করতে পারো না করো অপমান। আগামীকালে সঙ্গীত থাকবে ভণ্ড, যারা ভণ্ড মাজারে যেসব ভণ্ড পীরেরা থাকে এদেরকে নিয়ে সঙ্গীত ইনশাল্লাহ আশা করে থাকবেন, এবং বেশি বেশি করে দোয়া করবেন সম্মেলন যাতে সফল হয়, এবং আগামীকাল আরো খুব গুরুত্বপূর্ণ সঙ্গীত নিয়ে আসবো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ। তবে আমাদের সময়টা যদি উনি একটু লক্ষ্য করেন তাহলে আরও বেশি ধন্যবাদ আমরা দেবো।